মনসার পিয়াসা কারু মনসা সেন্টার ক্লাবের উদ্যোগে এবং মনসা বিয়ানসা ইতালির পৃষ্ঠপোষকতায় বাংলা নববর্ষ চোদ্দশো বিশ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিস্তারিত থাকছে আমাদের মিলান প্রতিনিধি নাজমুল হাসান শামিমের আরেকটি রিপোর্টে গত চোদ্দ এপ্রিল দুই হাজার তেরো মনসার পিয়াসা কারবিওলেতে মনসা সেন্টার ক্লাবের উদ্যোগে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংগঠন মনসা ব্রিয়েন্সা ইতালির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় বর্ষবরণ পয়লা বৈশাখ চোদ্দশো বিশ ও মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পান্তা ইলিশ পিঠা পায়েস ও পানের স্টলের সাথে পিস মেরিনা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নায়ক ইলিয়াস কাঞ্চনের উপস্থিতি এবং আফটার ট্রাভেলের সহযোগিতায় অনুষ্ঠান হয়ে ওঠেন ক্লাবের পক্ষ থেকে পহিলা বৈশাখের শুভেচ্ছা জানাতে আমরা সবাইকে নববর্ষের শুভেচ্ছা অনুষ্ঠানের শুরুতে মনসা সেন্ট্রাল ক্লাবের সভাপতি সাফায়েত হোসেন স্বাগত বক্তব্য রাখেন শুভেচ্ছা বক্তব্য রাখেন মনসা এস গাত্তি বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংগঠন মনসার সভাপতি শহীদুল কবির মন্টু বাংলাদেশ সমিতি মনসা ব্রিয়ানসার প্রাক্তন সভাপতি হোসেন বিল্লাল প্রমুখ জামাল আহমেদ উপস্থাপনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান নায়ক ইলিয়াস কানসন পিস মেরিনা গ্রুপের পক্ষে এবং নিরাপদ সড়ক চাই আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য শেষে নববর্ষের শুভেচ্ছাস্বরূপ সঙ্গীত পরিবেশন করেন নাজমুল হাসান শামীম চ্যানেল আই মনসা ইতালি বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে স্পেনের উত্তর কাতালোনিয়া সান্তাকলমা বিএনপি আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহেদ জানান সান্তাকলমায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি আবুল হাসেন চুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনের পরিচালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তারা বর্তমান আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন মামলা হামলা দিয়ে বিরোধী দলের আন্দোলনকে দমানো যাবে না এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলমা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ আনিস কাজী আল মামুন রিপন রতন আতিক খান ম্যানচেস্টারের আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে হবিগঞ্জ থেকে প্রকাশিত পত্রিকা দনিক খোয়াই হবিগঞ্জের বাইশতম প্রতিষ্ঠাবার্ষীকে উদযাপন করা হয় বিস্তারিত থাকছে আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈব রহমান শ্যামলের আরেকটি রিপোর্টে গ্রেটার ম্যানচেস্টারের রাজনৈতিক সামাজিক কমিউনিটি ও বিভিন্ন শ্রেণীর পেশার জনসাধারণের উপস্থিতিতে আনন্দগণ পরিবেশে কেক কেটে হবিংস থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক কোয়ায়ের প্রকাশনা বাইশ বছর ও দৈনিকের আট বছর উদযাপন উপলক্ষে মানচেস্টারের স্থানীয় বাংলাদেশ হাউস কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভার দৈনিক চ্যানেল আই ইউরোপের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানচেস্টার বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাউন্সিলর ওহাইদুর রহমান টিপু জিএমবি চেয়ারম্যান মৌলানা মিন বুলবুল মানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোক মির গুলাম মুস্তফা মানচেস্টার বিএনপি সভাপতি কামাল হোসাইন সাধারণ সম্পাদক লিটন আহমেদ চৌধুরী মানচেস্টার বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি মন্নান খান মানচেস্টার ফেস ক্লাবের সভাপতি ফারুক জুশি আবুল কাসেম খন্দকার সফিমিয়া প্রমুখ অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সাইকুল ইসলাম শেখুল শাহ এম এ মুনিম ডি এন কুরাইশি দোলা মিয়া এম আর চৌধুরী রুহুল আমিন রুহুল গাউসুল সুজন আবদুল হোহাব সহ মানচেস্টার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ উপস্থিত বক্তারা দৈনিক কয়ের দীর্ঘ এই পথ পরিক্রমায় সাহসিকতার সাথে সত্য ও ন্যায়ের পথ থেকে সংবাদ পরিবেশনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে ও তাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করে কয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন মানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল চ্যানেল নিউজ প্রবাসীদের সাহায্য সহযোগিতায় বাংলাদেশে গড়ে উঠেছে মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গত বছর পবিত্র সবে বড়াতে চ্যানেলায়ের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমনের উদ্যোগে ও চ্যানেলা ইউরোপের সহযোগিতায় এক ফান্ড রেজিংয়ের আয়োজন করা হয় উক্ত ফান্ড রেজিংয়ের মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা সম্প্রতি বাংলাদেশের হবিগঞ্জ জেলার সদর উপজেলার দক্ষিণ লস্করপুর জামে মসজিদের পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়েছে মসজিদ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ আবুজাহির এমপি সহ এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় অ্যাডভোকেট আলহাজ আবু জাহির এমপি বলেন প্রবাসীদের সাহায্য সহযোগিতা ছাড়া এ এলাকায় এত বড় মসজিদ নির্মাণ কখনো সম্ভব হতো না এলাকাবাসীর নামাজের জায়গা ও বাচ্চাদের ইসলামের দিনে শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য তিনি চ্যানেলা ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব আবদুল্লাহাদ সুমন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরে এক অনুষ্ঠানের মাধ্যমে মসজিদ নির্মাণের সাহায্য দানকারী সহ সকলের জন্য দোয়া কামনা করা হয় দেশে ওলামায় কেরামদের সাথে বৈরী আচরণের অভিযোগ এনে এবং হেফাজতে ইসলামের তেরো দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উলামা পরিষদ মিডল্যান্ডসের উদ্যোগে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে উলামার সুধী সমাবেশ বার্মিংহাম থেকে আমাদের মিডল্যান্স প্রতিনিধি সৈয়দ নাসির আহমেদ জানান গত সোমবার বার্মিংহামের স্থানীয় একটি সেমিনার হলে হাফেজ মাওলানা আব্দুর রফ ফরাইজির সভাপতিত্বে ও মুফতি তাজুল ইসলামের পরিচালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল হান্নান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালানা শামসুল হক মালানা নুরুল ইসলাম চট্টগ্রামে অধ্যাপক মালানা আব্দুল কাদির সালে মুফতি আব্দুল মুন্তাকিম প্রমুখ উপস্থিত ছিলেন মালানা আব্দুল হাফিজ মুফতি মৌসুফ আহমেদ মালানা ইকলাসুর রহমান মালানা আব্দুল আওয়াল মালানা সৈয়দ শামসুজ্জামান মালানা আব্দুল মতির সহ অন্যরা প্রবাসী বাঙালিদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ওলহাম থেকে প্রকাশিত পাক্ষিক পত্রিকা প্রবাস বাংলার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন প্রতিযোগিতা বিস্তারিত জানাচ্ছেন আমাদের ওলহাম প্রতিনিধি ওলডাম থেকে প্রকাশিত পাক্ষিক পত্রিকা প্রবাস বাংলার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় বার্ষিক দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় পঞ্চাশেরও অধিক টিম অংশগ্রহণ করে ব্রিটিশ বাংলাদেশি খেলোয়াড়দের পাশাপাশি বিভিন্ন কমিউনিটি ও বর্ণের উল্লেখযোগ্য সংখ্যক প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেন গত সোমবার অলডমের মেলেনিয়াম সেন্টারে দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত খেলায় তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের চূড়ান্ত পর্যায়ে আলিয়াসগর ও রফিক জুটিকে পরাজিত করে ক্যাটাগরি এর শিরোপা জিতে নেন মিলাদ ও আনোয়ার জুটি ক্যাটেগরি বিয়ের চূড়ান্ত পর্যায়ে জাকির ও নিজাম জুটিকে পরাজিত করে বিজয়ী হন মামুন ও জুটি। প্রবাস বাংলার নির্বাহী সম্পাদক হোসেন শিবলি সঞ্চালনায় বিজয়ীদের হাতে ট্রফি ও চ্যাক তুলে দেন সিএসডি এর পক্ষে মহিবুর রহমান ও ওয়াহিদুর রহমান প্রবাস বাংলার সম্পাদক আফজাল রব্বানি ও স্পাইস সিটি জার্নালের প্রকাশক এম আহমেদ ওল্ডম কাউন্সিলের পক্ষে কাউন্সিলর আব্দুল মালিক ও কাউন্সিলর ফজল হক খেলা শেষে প্রতিযোগী ও অতিথিদের সম্মানে ওল্ডমের স্থানীয় একটি রেস্টুরেন্টে এক প্রীতিভোজের আয়োজন করা হয় ওল্ডমের মেলেনিয়াম সেন্টার থেকে মওদুদ আহমদ চ্যানেল আই এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো হোম সেক্রেটারি তেরেসা মেয়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা লন্ডন মেটে মেয়র লুৎফর রহমান কর্তৃক পপুলারের ব্যাকওয়েল রিচ রিজেনালিশন স্কিমের উদ্বোধন বাঙালি শিক্ষার্থীদের সমস্যা সংক্রান্ত প্রেজেন্টেশন ও আলোচনা সভা হাউস অব কমন্সে অনুষ্ঠিত এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ